তো গাইস, আমরা তো এসে পড়লাম গোপালগঞ্জে কোটালীপাড়ায়। রাত দেখে তো কিছুই বোঝা যাচ্ছে না, দেন দিনের বেলা আসলে বোঝা যাবে সব কিছু। আব্বু খালামণিরা তো মিষ্টি কিনতে গিয়েছিল, সো মিষ্টি কিনে চলে এসেছে, এখন আমরা বাসায় যাব। অ্যান্ড এখানে ভ্যান গাড়িগুলো বেশি চলে, প্লাস এখানে অটো রয়েছে, সো যেহেতু বৃষ্টি পড়ছিল তাই আমরা অটো নিয়ে নিয়েছিলাম। দেন বাসায় আসার সাথে সাথে আমাদের সবাইকে শরবত বানিয়ে দিল মামিমা। আমাদের যদি গুলিস্থানে দেরি না হতো তাহলে আমরা আরও আগে চলে আসতাম, আর যেহেতু রাত সো কিছুই বোঝা যাচ্ছে না কোন দিকে কি। সানজু ওর নানির বাসায় আমাদের সবাইকে দেখে তো আরও হ্যাপি হয়ে গিয়েছে। আর এই যে ছোট্ট বিড়ালটি এত দুষ্ট, ও এসে শুধু পায়ের মধ্যে ধরে ঝুলে থাকে। এই যে আমাদের তো অনেক কিছু খেতে দিয়েছিল, সো ফার্স্টে দিয়েছে আমাদেরকে মিষ্টি অ্যান্ড আম, অ্যান্ড এখানকার মিষ্টিটাও কিন্তু ভালো, প্লাস যে আমটা দেওয়া হয়েছে ওই আমটাও ভালো ছিল, সো আমরা সবাই খাচ্ছিলাম। দেন আমাদের আপেল দেওয়া হলো, অ্যান্ড আমার ভাইরা সব পাশের রুমে বসে আছে, যেহেতু এক রুমে সবার জায়গা হবে না। এই যে ওরা সবাই এখানে খাচ্ছে। এরপর আই থিঙ্ক আমাদের কমলা দিয়েছিল, মানে একটার পর একটা আমাদের খেতেই দিচ্ছিল, অ্যান্ড আমরাও খাচ্ছিলাম। এরপর আবার আমাদের নুডলসও খেতে দিল। মেজো খালামণি তার চশমা হারিয়ে ফেলেছিল, দেন এই অন্ধকার মধ্যে আঙ্কেল বাহিরে গিয়ে দেন খালামণির চশমাটা খুঁজে পেল, অ্যান্ড চশমার এক সাইডের একটি গ্লাস খুলে গেছে, প্লাস যে সাইডের আংটাটা আছে সেটাও একটু ভেঙে গেছে। তো ওনারা বলেছেন চশমা কালকে ঠিক করে এনে দিবে। আর এই যে এদিকে বাচ্চা পার্টিরা সব ফোনে কি যেন দেখছিল, মানে নূর ফোন বের করে কি দেখছিল, দেন ওরা সবাই মিলে ওর সাথে দেখছিল। এটা আই থিঙ্ক কোনো একটি গাছের পাতা, সো আব্বু খালুকে বাতাস করে দেখাচ্ছিল যে এটার কত ঠান্ডা বাতাস দেখেন। তো আমি ফ্রেশ হয়ে গিয়েছি হাত মুখ ধুয়ে, কারণ একটু টায়ার্ডই লাগছিল, স্বাভাবিক লং একটা জার্নি ছিল। দেন আমাদের ডিনার করার পালা। কিছুক্ষণ আগে তো আমরা কত কিছু খাওয়া দাওয়া করেছি, সো পেটে তেমন জায়গা নেই, বাট তারপরও খেতে হবে। তো ফার্স্টে ভাইদের বসিয়ে দিয়েছে, ওদের খাওয়া শেষ হলে দেন আমরা বসবো। আর আদের তো অলওয়েজই বাহানা, খালামণি থাকলে খালামণি আমাকে খাইয়ে দাও, তো খালামণি ওকে খাইয়ে দিবে এখন। আর এখানে সাহেল কি যেন বলছিল, মেজো খালামণির সাথে মজা করছিল। আর আদরকে এখানে দুইজনে মিলে খাওয়াচ্ছিল, মানে একজন মাছ বেছে দিচ্ছিল আর আরেকজন ওকে খাওয়াচ্ছিল। আর খালামণি মজা করে বলছিল আদরের বিয়ে হলে ওর বউকেও আমার তুলি খাওয়াতে হবে। ওদের খাওয়া শেষ হওয়ার পর আমরা খেতে বসেছিলাম। তো সকাল হয়ে গেল, অ্যান্ড আজকে বুঝতে পারবো যে কোন দিকে কি, অ্যান্ড চারপাশটা কেমন দেখতে, কারণ রাতে তো আমরা কিছুই বুঝতে পারিনি। মামিমা কবুতরগুলোকে খাবার দিয়ে দিচ্ছিল, আর রাতে যেহেতু বৃষ্টি হয়েছিল তাই চারপাশটা ভেজা দেখা যাচ্ছে। এই যে আমি, আর আমার তো বেশ ভালো লাগছিল। দেন আমরা সকালে নাস্তা করার জন্য বসে পড়লাম। খুদের ভাত বা বোয়া ভাত রান্না করা হয়েছিল, অ্যান্ড অনেকগুলো ভর্তা বানানো হয়েছিল। সব ভর্তার নাম তো আমার সঠিক মনেও নেই, করলা ভর্তা ছিল, আলু ভর্তা ছিল, আই থিঙ্ক কচু ভর্তা ছিল, দেন বেগুন ভর্তা ছিল, দেন মাছের ভর্তা ছিল, অ্যান্ড মাছটার নাম সঠিক মনে নেই, কালো জিরা ভর্তাও ছিল। আমি সবগুলো ভর্তা প্লেটে সাজিয়ে নিয়েছি, এখন খাবো। আমাদের খাওয়া শেষ হওয়ার পর সাহেল, মেজু খালামণি আর মামা খেতে বসে পড়েছিল, আর আমার যে আরও তিনটা ভাই আছে ওরা এখনও ঘুম থেকে ওঠেনি। তো খাওয়া শেষ হওয়ার পর আমরা এখানে পুকুর পাড়ে চলে এসেছিলাম, মানে এখানে যে রাস্তা আছে এই রাস্তার দুই সাইডে সবারই একটা করে পুকুর আছে, মানে দেখলে মনে হবে ঘরের চেয়ে পুকুরই বেশি, অ্যান্ড সবগুলো পুকুরেই মাছ রয়েছে। এর পরের দিন তো যে পরিমাণে বৃষ্টি হয়েছিল একদম রাস্তার সমান সমান পানি হয়ে গিয়েছিল। তো দেখতেই পাচ্ছেন আঙ্কেল কিন্তু জাল দিয়ে মাছ ধরছে, আর এই জিনিসগুলো আমার কাছে অনেক ইন্টারেস্টিং ছিল, বিকজ আমরা তো ঢাকাতে এই জিনিসগুলো রেগুলার দেখতে পাই না। তো অনেক মাছ এখানে আটকা পড়েছে, যে মাছগুলো সাইজে বড় এবং খাওয়া উপযুক্ত সেগুলো এখন বালতিতে রেখে দিবে, অ্যান্ড যে মাছগুলো ছোট সেগুলো ছেড়ে দিবে। আর এই যে পুলক ভাইও কিন্তু উঠে খাওয়া দাওয়া করে এখানে চলে এসেছে দেখার জন্য, আর ওরা তো ঘরে থাকার মানুষ নয়, ওরা তো কালকে রাতের বেলায় আশপাশটা অলরেডি ঘুরে ফেলেছে। আর সব ভাইগুলো একসাথে হয়েছে, সো বুঝতেই পারছেন সারা রাত ওরা শুধু মজাই করেছে, এর জন্য এখনো ঘুমোচ্ছে। প্রথম জালে এই কয়টি মাছ ধরা হয়েছে,
এখন আবার আরেকটা পাশ থেকে জাল ফালানো হবে। আমরা এখন পুকুরের আরেকটি সাইডে যাব। এই যে মামিমা আর নূরকে ডাকছিলাম, এখানে আসো। দেন নূরও চলে আসলো, আর ও কিন্তু ঘুম থেকে উঠে এখনও খায়নি, একদম এখানে চলে এসেছে। আমার মামিমার যে ভাই, উনি যে স্কুলে জব করেন সেখানে ওই দিন নির্বাচন হচ্ছিল, সো তার জন্য এখানে রান্না করা হচ্ছিল। এখানে রান্না করা হয়ে গেলে দেন এখান থেকে খাবার সেখানে নিয়ে যাবে। এই সাইড থেকে কিন্তু অনেক মাছ উঠেছে। এখন আমরা আবার আরেকটি পাশে চলে যাব। এটা হচ্ছে চালতা গাছ, আর গাছের মধ্যে অনেক চালতা। সবচেয়ে বেশি মাছ এই সাইডটি থেকে উঠেছে। দেখুন আস্তে আস্তে করে জালটা উপরের দিকে তোলা হচ্ছে। এই যে অনেকগুলো মাছ হয়ে গেছে, আজ আর লাগবে না মাছ। তো মাছ নিয়ে যাওয়া হলো রান্না করার জন্য। সাহেলার মামা একটু বাজারে গিয়েছিল, তো তারাও এখানে চলে এসেছে। এখানে প্রতিটি গাছে এই জিনিসটা দেখা যাচ্ছিল, সো আমরা বিশ্লেষণ করেছিলাম যে এই জিনিসটা আসলে কি। তো এর পরের দিন আমরা একটি বাসায় গিয়েছিলাম, সেখানে জিজ্ঞেস করার পর ওনার কাছে আমরা জানতে পেরেছিলাম যে এটা হচ্ছে গাছের কীটনাশকের মতো। তো এটি এখানে রেখে দেওয়া হয়, এটা যদি গাছের মধ্যে ছিটিয়ে দেওয়া হয় তাহলে কোনো পোকামাকড় গাছে আক্রমণ করে না। তো আজকের মতো এই পর্যন্তই, তাড়াতাড়ি দেখা হবে নেক্সট পার্টে। আজকের জন্য টাটা।